ধরনের ভিউটা, মানে আমরা অনেকটা হাইক করে উঠেছি কিন্তু তারপরে যে ভিউটা পেয়েছি অসাধারণ, মানে সত্যিই বলে বোঝাতে পারবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কেকটা ফ্রোজেন। হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা, আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেই দিনের ভিডিওটা দিচ্ছি সেই দিনটা ছিল 28th June, আমার কাছে ভীষণ স্পেশাল। সেই দিন ছিল আমার বার্থডে, আর ঘুরতে ভালোবাসা মানুষদের কাছে তাদের স্পেশাল দিনে কোথাও একটা ঘোরাতে নিয়ে যাওয়া এর থেকে ভালো গিফট মনে হয় আর কিছু হতেই পারে না। এই সময় আমরা ছিলাম ড্রেসডেনে, আর ড্রেসডেন থেকে এই জায়গাটার ডিস্টেন্স ট্রেনে করে ওই 1 ঘন্টা মতো। ও, জায়গাটা কোথায় সেটাই তো বলা হয়নি। আমরা এসেছি স্যাক্সন সুইজারল্যান্ডে। না না, এটা সুইজারল্যান্ডের কোনো জায়গা নয়, এটা জার্মানিরই ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। ড্রেসডেনে আমাদের দুই বন্ধু অঙ্কিতা আর সৌরভের বাড়ি। তো আমরা চারজনে মিলেই তাই রওনা দিলাম এই স্যাক্সন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আর যেহেতু এই স্যাক্সন সুইজারল্যান্ড জার্মানির ভেতরেই, তাই আমাদেরকে আলাদা করে আর কোনো ট্রেনের টিকিট কাটতে হয়নি। ওই 49 ইউরো টিকিটেই আমরা চলে এসেছি এই সুন্দর জায়গাটাতে। জার্মানিতে থাকার না এটা ভীষণ একটা সুবিধে, 49 ইউরোর একটা পাস করে নিলে সারা মাস ধরে যে কোনো জায়গায়, মানে নর্মাল ট্রেনগুলোতে যাওয়া যায়, অবশ্যই হ্যাঁ এক্সপ্রেস ট্রেন নয়, মানে বুলেট ট্রেন যেগুলো, ICE যেগুলো, ওগুলো বাদে সমস্ত ট্রেনে ওঠা যায়। যাই হোক, কথা বলতে বলতে এখন আমরা উঠেও পড়েছি ওই বোটটাতে। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে আমরা ওইখানেই যাব, জাস্ট এই পার থেকে ওই পারে যাব। বেশিক্ষণ না, খুবই কম সময়, 2-3 মিনিটের জার্নি, কিন্তু জার্নিটা ছিল বেশ সুন্দর। চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে। আমরা জাস্ট ওই পার থেকে এই পারে এলাম, আমাদের টাইম লাগলো 2 মিনিটও মনে হয় নয়। তো আমরা চলে এসেছি, এবার এই পুরো রাস্তাটা কিন্তু আমাদের হাইক করে উঠতে হবে। এই স্যাক্সন সুইজারল্যান্ড হলো এলবে স্যান্ডস্টোন পর্বতমালার উপর অবস্থিত একটা হিলি ক্লাইম্বিং এরিয়া। তো এখানে ম্যাক্সিমাম লোকজনই আসেন রক ক্লাইম্বিং করতে, যদিও আমাদের দ্বারা সেটা একদমই সম্ভব নয়। আর এখানে অনেকগুলো পাথ আছে, মানে অনেকগুলো রাস্তা দিয়ে ক্লাইম্ব করে ওপরে ওঠা যায়, কিন্তু আমরা যেটা ইজিয়েস্ট পথ সেটাই বেছে নিয়েছি, আমরা হাইক করে উঠবো। কিন্তু সেই হাইকিংটাও খুব যে ইজি ছিল সেটা বলবো না, তাও তুলনামূলকভাবে ইজি। এটা হলো একটা বিয়ার গার্ডেন, বাইরে থেকে দেখতে কিন্তু লাগছিল বেশ সুন্দর, আর ভেতরে দেখলাম বেশ ভালোই ভিড়ও ছিল। তো যাই হোক, আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে, তো সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। এই স্যাক্সন সুইজারল্যান্ড জার্মানি আর চেক রিপাবলিকের বর্ডার শেয়ার করে। জার্মানির স্যাক্সনি আর সুইজারল্যান্ডের বোহেমিয়ান এরিয়ার মধ্যস্থলে অবস্থিত এই জায়গাটা, তো সেই জন্য অনেক সময় একসাথে এই জায়গাটাকে স্যাক্সন বোহেমিয়ান সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। তো এইবার শুরু হলো আমাদের আসল হাইকিং। এখানে পরপর 2-3টে মতো ভিউ পয়েন্ট ছিল, তো আমরা প্রথমে টার্গেট করেছিলাম ওই ফার্স্ট ভিউ পয়েন্ট অবধি দেখবো, তারপরে সেখান থেকে আবার ফিরে যাব। তো আমরা এখনই কিন্তু বেশ অনেকটা পথ উপরে উঠে এসেছি, আর এই অবধি উঠতেই আমি তো পুরোপুরি হাঁপিয়ে গেছিলাম। আমি শুধু নই, আমি অঙ্কিতা দুজনেই কিন্তু বেশ ভালোই হাঁপিয়ে গেছিলাম। তো আমরা ঠিক করেছিলাম ফার্স্ট ভিউ পয়েন্টটা দেখেই আবার ব্যাক করে যাব, আর উঠবো না উপরে। তো একদম দুদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বেশ অনেকটা রাস্তা হাইক করে এসে এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি ফার্স্ট ভিউ পয়েন্টে। তো চলুন এবার দেখা যাক এই ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে কি দেখতে পাচ্ছি। ওরে না, ফার্স্ট ভিউ পয়েন্টটা থেকে এইটা ছিল পুরো ভিউটা, আর নিচে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো এলবে রিভার। এখানে এসে এত সুন্দর একটা ভিউ পাওয়ার পরে মনে হলো আরও একটু ওপরে যদি যাওয়া যায় তাহলে মনে হয় আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখানে সৌরভ আমাদের বারবার কনভিন্স করিয়েছিল যে এরখানে, মানে সেকেন্ড ভিউ পয়েন্টে গেলে আমরা আরও সুন্দর ভিউ পাবো, আর ওটা যেতে খুব একটা বেশি টাইম লাগবে না, 5-10 মিনিট, কিন্তু একদমই সেটা নয়, প্রায় আধ ঘন্টার রাস্তা ছিল ওটা। আর সৌরভ প্রত্যেকবার বলছিল এই তো চলে এসেছি, আর একদম বেশি বাকি নেই। তো যাই হোক, এরকম করতে করতে ফাইনালি আমরা পৌঁছেছিলাম একদম লাস্ট ভিউ পয়েন্টে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেকেন্ড ভিউ পয়েন্টে, আর এইটা ছিল সেকেন্ড ভিউ পয়েন্টটা থেকে পুরো ভিউটা। তবে হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট ভিউ পয়েন্ট নয়, আমাদেরকে আরও বেশ কিছুটা যেতে হবে, তারপরে আমরা পৌঁছবো একদম লাস্ট ভিউ পয়েন্টটাতে।
আমরা হাইক করে অনেকটা জায়গা চলে এসেছি, এখন অনেকটা উপরে উঠতে হবে। এখন আমরা যেখানে আছি এটা ভীষণ ফেমাস একটা ব্রিজ, বাস্তেই ব্রিজ, যা সি লেভেল থেকে প্রায় 600 ফিট উঁচুতে অবস্থিত। আর ওই যে দূরে চারিদিকে অনেক উঁচু উঁচু পাহাড়ের মতো এই পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো প্রায় 1 মিলিয়ন বছর আগে ওয়াটার ইরোশনের ফলে তৈরি হয়েছিল। আর এই পাথরগুলোর উচ্চতা প্রায় 1000 ফুট। এই উঁচু পাথরগুলোকে বলা হয় জ্যাক রকস। 1824 সালে এই পাথরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে ট্যুরিস্টদের জন্যই বানানো হয়েছিল এই ব্রিজটা। তখন কিন্তু এটা ছিল একটা উডেন ব্রিজ। আর এখন যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে এটা 1851 সালে স্যান্ডস্টোন কেটে তৈরি করা হয়েছিল। তো যাই হোক, আমরা এবার একদম লাস্ট ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, আর একটুক্ষণ গেলেই পৌঁছে যাব শেষ সীমানায়, মানে একদম লাস্ট ভিউ পয়েন্টে। এই যে আর মাত্র এই কটা সিঁড়ি, ব্যাস এটা উঠলে আর উঠতে হবে না, পৌঁছে যাবো লাস্ট ভিউ পয়েন্টে। তো ফাইনালি আমরা পৌঁছতে পেরেছি আমাদের গন্তব্যস্থলে। তো এবার দেখা যাক এখান থেকে ভিউটা কিরকম লাগে। হাইকিংটা কিন্তু খুব যে সোজা ছিল তা নয়, তবে হ্যাঁ বিশাল যে কঠিন সেটাও আবার নয়। আমি যখন প্রথম শুনেছিলাম অঙ্কিতার কাছে ওই 250 থেকে 300 মিটার মতো হাইক করতে হবে, তখন আমি খুব হেসেছিলাম, তার কারণ ওরা এখানে আগেও একবার এসেছিল। তো আমি ভাবলাম মাত্র 300 মিটার হাইক করতে এত কষ্ট, বাট এই পুরো স্টিফ রাস্তায় 300 মিটার হাইকিং কিন্তু যথেষ্ট কঠিন, মানে এতটাও হাসির ব্যাপার নয় যে এক দু পা দিলাম আর চলে গেলাম। তো নিজে করার পরে সেটা তারপরে বুঝতে পারছি এটা খুব একটা ইজি একদমই নয়। তবে হ্যাঁ, এই কষ্ট করে ওপরে আসার পরে তারপরে যে ভিউটা পেলাম মানে অসাধারণ, মনে হচ্ছিল এখানেই বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকি। আর ওপর থেকে নিচের এই সুন্দর শহরটাকে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। আর ওই যে দেখুন দূরে রেলগাড়িটা যাচ্ছে, রং বেরঙের বগিগুলো দেখে মনে হচ্ছে ঠিক যেন দেশলাইয়ের বাক্সের মতো, কি অদ্ভুত সুন্দর লাগছে। আর এইটা যেন চারদিকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। স্যাক্সন সুইজারল্যান্ডে, তো ড্রেসডেন থেকে মানে এটা ড্রেসডেনই একদম কাছে, অসাধারণই ভিউটা, মানে আমরা অনেকটা হাইক করে উঠেছি কিন্তু তারপরে যে ভিউটা পেয়েছি অসাধারণ, মানে সত্যি বলে বোঝাতে পারবো না। আর আজকে দিনটা ভীষণ স্পেশাল, আজকে আমি আমার বার্থডেতে এসেছি, এত সুন্দর একটা জায়গা ঘুরতে। ওপরে বেশ কিছুটা সময় কাটানোর পরে এবার আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আর আজকে না এখানে বেশ ভালোই গরম ছিল, তো আমরা যেহেতু এই বিকেলের দিকটাতে এসেছিলাম সেই জন্য খুব যে একটা গরম পেয়েছি তা নয়, তবে যদি এই দুপুর দুপুর আসতাম প্রচণ্ড কষ্ট হতো। আর বিকেলবেলা এখান থেকে সূর্যাস্তটা দেখতে কী যে ভালো লাগছিল, আমরা এই নিচে নেমে এই জায়গাটাতেও বেশ কিছুটা সময় ছিলাম, তারপরে আবার আমরা ওই পারে ফিরে গেলাম। ওখান থেকে একদম সামনেই স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে আবার সোজা ফিরে যাব ড্রেসডেন। বয়স যতই বাড়ুক না কেন, জন্মদিন বলে কথা একটা কেক তো কাটতেই হবে, তাই ড্রেসডেনে অঙ্কিতা আর সৌরভদের বাড়িতে ফিরে একটা কেক কাটলাম। We love you forever. We forget to you. Happy birthday to you. Happy birthday to you. থ্যাংক ইউ অঙ্কিতা, সৌরভ আর দেবদত্তকেও, কারণ আজকে ভীষণ ভালো একটা দিন কাটলো, খুব ভালো, খুব আনন্দ করে কাটালাম একটা দিন। আর অঙ্কিতা আর সৌরভ গিফটটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।